আজকে মানুষ উন্নয়নের যেই মহোৎসব আজকে কাঁচাবাজারে গেলে টের পাওয়া যায়, আজকে পিয়াজ কিনতে গেলে টের পাওয়া যায় শেখ হাসিনা কি উন্নয়ন করেছে। আজকে কাঁচামরিচের কেজি বাংলাদেশে আমরা 1200 টাকা দেখেছি। এই কাঁচামরিচ সেই রাশিয়া থেকে চীন থেকে আমদানি করতে হয় না, আমাদের কৃষক উৎপাদন করেন। হঠাৎ করে এক সপ্তাহ কেন কাঁচামরিচের কেজি 1200 টাকা হলো? আজকে 200 টাকার জিরা আজকে কেন 1200 টাকা হয়েছে? আজকে এখন থেকে 3 মাস আগেও যে আলু 20 টাকায় কেনা যেত সেই আলু কেন আজকে 50 টাকা হয়েছে? এই কথা কার কাছে জিজ্ঞাসা করব? এই দেশে তো সরকার আছে বলে মনে হয় না, এই দেশের মানুষ এই শেখ হাসিনাকে কোনো সরকার হিসেবে মনে করে না। আজকে বাংলাদেশে কোনো সরকার নাই, লুটেরা গোষ্ঠী আছে, দখলদার সরকার আছে। আজকে তারা জোর জবরদস্তি করে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে আছে। আর এক একজন মন্ত্রী তারা আজকে বিনোদন মন্ত্রী হিসেবে ভূমিকা রাখছে। আপনি দেখেছেন যে হাসান মাহমুদের যে বক্তব্য দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আজকে প্রতিনিয়ত তারা মিথ্যাচার করে যাচ্ছে আর শুধুমাত্র উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আরে উন্নয়ন তো দেশের মানুষের জন্য, তাদের বাজারে গেলেই তারা টের পাচ্ছে যে আওয়ামী লীগের উন্নয়ন কতটুকু হয়েছে। যার কারণে আজকে দেশের মানুষকে বাঁচার জন্য, দেশের মানুষের বেঁচে থাকার জন্য তারা কে ক্ষমতায় গেল কে ক্ষমতায় থাকলো এটা সাধারণ মানুষ বুঝতে চায় না। তারা বুঝতে চায় তার মোটা ভাত মোটা কাপড়ের সেই নিশ্চয়তা কতটুকু হয়েছে। আজকে বাংলাদেশে আপনারা দেখেছেন যে তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, আজকে তার ডাক্তারের টিম তার চিকিৎসক টিম তারা বলেছে। আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে আমি কল্পনা করতে পারি না, যে বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের মাধ্যমে যার নিজের আপোষহীন নেত্রী হিসাবে 1990 সাল পর্যন্ত স্বৈর চার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে বাকশালের হাত থেকে মানুষ রক্ষা পেয়েছে। আমরা দেখেছি স্বৈরাচার শেখ এরশাদের হাত থেকে বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণে আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম। আজকে বাংলাদেশে যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ প্রধানতম আজকে তারা ভয় পায় বেগম খালেদা জিয়াকে, যার কারণে খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আজকে তাকে মিথ্যা এবং ভিত্তিহীন মামলায় তাকে সাজা দিয়ে আজকে তাকে কারাবরণ করেছে। তিনি চিকিৎসার সুযোগটুকু পর্যন্ত পাচ্ছেন না, আজকে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত, চিকিৎসা থেকে বঞ্চিত, তিনি সমস্ত অধিকার থেকে বঞ্চিত। বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করা হয়েছে, তার বাড়ি দখল করেছে এই সরকার। আজকে আপনি দেখেছেন তাকে ক্ষমতা ছাড়া করা হয়েছে, আজকে তার দল ছাড়া করা হয়েছে, বিএনপির চেয়ারপার্সনের জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, আজকে তিনি তার দায়িত্ব পালন করতে পারছেন না। আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক, আজকে তাকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে বাংলাদেশে গণতন্ত্র সুরক্ষা করা যাবে না, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না। আজকে বেগম খালেদা জিয়া 87 বছর বয়স, 78 আবার ভালো করে গত 78 বলে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 78 বছর বয়সের একজন নারী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী। তিনি একজন বয়স্ক মানুষ হিসাবে তো একটা বিশেষ সুবিধা তো অবশ্যই পেতে পারে। তারপরে তার এই মামলাটা মিথ্যা এবং তার এই বিরুদ্ধে যে আনিত যে অভিযোগ, এর চেয়ে দেখেছেন আপনি এই টাকাগুলো কিন্তু এখনও ব্যাংকে রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে পিকে হালদার আজকে 5000 কোটি টাকা লুট করেছে, আজকে ডিকে বিডি সাহা হাজার হাজার টাকা লুট করেছে, এসকে সুর লুট করেছে। যার কারণে এই লুটেদের টাকাকে ফিরিয়ে না এনে তাদেরকে আইনের আওতায় না এনে আজকে বেগম খালেদা জিয়ার উপরে যে নির্বিচারে নির্যাতন নিপীড়ন তাকে যে নির্যাতন করা হচ্ছে এর জবাব বাংলাদেশ দেবে, সুযোগ পেলে জবাব দেবে। আজকে র‍্যাব পুলিশ আজকে সিভিল প্রশাসন আজকে সচিবদেরকে জিম্মি করে এই সরকার যে ক্ষমতায় টিকে আছে, ইনশাআল্লাহ এদেশের মানুষ যথাসময়ে রাজপথে নামবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত খালেদা জিয়া হিসেবে দেখতে চাই এবং ইনশাআল্লাহ অতি দ্রুত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।